বহুত ফসল চুরি হইছে। হ্যাঁ রে অবস্থা, আমরা আজকে মাস চার পাঁচ মাস ধরে আমরা ফাড়া দিই। হ্যাঁ মা বাবার কাছে অভিযোগ করলে এর মা বাবা কোনো এই অভিযোগ কোনো সাড়া দেয় না। তারপরে তাহের মা বাবার কাছে কইলে কইতেছে তোমরা মাইরা ফেলাও, এইটা করে আমরা দায় নাই। পরবর্তী গেলে দেয়া গেল যে আমরা যদি হ্যাঁ কিছু আঘাত করি হ্যাঁ মা বাবার রাস্তাঘাটে গালাগালি করে বাইরের কাছে কোনো প্রমাণ বিচার আমরা পাইতেছি না। কইলে বিশ্বরের সবজি চুরি করে, কৃষকেরা সবজি চুরি করে, অনেক কৃষক আছে এখানে। আমার ভাই উস্তা করছে, আমি করছি, আমি কইরা লাগাইছি, আমার ভাই ইয়া উস্তা লাগাইছে, উস্তা 60 টাকা 70 টাকা বাজারে। আমরা এক ব্যাগ ফাটতে কষ্ট হয়ে থাকা, দুই ব্যাগ ফাটতে কষ্ট হয়ে থাকা। হ্যাঁ বিগত ডেলি রাত্রে উস্তা নিতে আছে, আজকে উস্তা জিঙ্গা নিছে। জিঙ্গাটি কার আমি কইতে পারি না, কিন্তু উস্তাটি দেখেন, উস্তাটি আমার আমাদের কাছে। এরপরে হলো কালকে রাত্রে 2টা বাজে আমি শহরের থেকে আইছি, আইয়া বাড়িতে গেছি, সকালবেলা যাই দিয়ে উস্তাকে তোর উস্তাটি ফেরাইছে, ফারাইছে। প্রতিনিয়ত ডেলি কন্টিনিউ চুরি করতে আছে, কইছে তারা বাইন্দার আমার লাগে, আমরা বাইন্দা রাখছি। এখন এর মা বাবা আইলে বইয়া আমরা সবাই কথাবার্তি করে লেগে চিন্তা করতেছি।